রাজধানী সহ সারা দেশেই বাড়ছে চালের দাম এক মাসের ব্যবধানে। রাজধানী পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 6 টাকা। বিক্রেতারা বলছেন মোটা চালের উৎপাদন কমে যাওয়া, বাড়তি মজুদের প্রবণতা ও আমদানি কমায় বাড়ছে দাম, যা কমাতে বাজার পর্যবেক্ষণ ও সাময়িকভাবে আমদানি শুল্ক শিথিল করা সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিপোর্ট করেছেন ইউসুফ রানা। রাজধানীর বাজারে বেড়েই চলছে চালের দাম। গত মাসে ঢাকার পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হতো 46 টাকা কেজি দরে, বর্তমানে কেজিতে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। একই অবস্থা পাইজাম, নাজির শাইল, আটাশ এবং মোটা চালের ক্ষেত্রেও। গত এক মাসে এসব চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। একই হারে দাম বেড়েছে খুচরা বাজারেও। মোটা চালের উৎপাদন কমে যাওয়া, অতিরিক্ত মজুত করা ও বিদেশ থেকে আমদানি হ্রাস পাওয়ার কারণে চালের দাম বাড়ছে বলে জানালেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। বাংলাদেশের সিংহভাগ চাউল নামে অগ্রহণ মৌসুমে, কিন্তু সেই অগ্রহণ মৌসুমে সবচেয়ে দাম বেশি। এই বছর যে চালের রেট ছিল আর বর্তমান রেটের সাথে প্রায় 200 থেকে 250 টাকার ব্যবধান। শুধু রাজধানী নয়, চালের দাম বেড়েছে দেশের বিভিন্ন স্থানেও। হাজার হাজার লক্ষ লক্ষ মন ধান কিনে স্টক করছে। সরকার যদি ট্যাক্স কমায় দেয় তাহলে হয়তো বাজারটা কমে আসতে পারে। অর্থনীতিবিদরা বলছেন চালের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেওয়া যেতে পারে বেশ কিছু পদক্ষেপ। এজন্য বাজার কঠোরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সাময়িকভাবে আমদানি শুল্ক হ্রাস ও চাল আমদানি সহজ করা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। কয়েকটা কম্বিনেশন নেওয়া উচিত। একটা হলো ইম্পোর্ট ডিউটি তুলে দেওয়া উচিত, আমদানিটা সহজীকরণ করা উচিত, সরকারের ওপেন মার্কেট সেল বাড়ানো উচিত এবং মিলার আর উদ্ধার ইত্যাদি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের উপরে একটা নৈতিক প্রভাব। তবে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার পক্ষে নন এই অর্থনীতিবিদ। মার্কেট ফোর্স যেদিকে যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার সহজ না, কারণ নিয়ন্ত্রণ করতে গেলেই তখন হয়ে ব্ল্যাক মার্কেট হবে। কৃষকদের কাছে বর্তমানে মজুদ না থাকায় সাময়িকভাবে আমদানি কর শিথিল করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানালেন তিনি। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।